নমস্কার, সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ একটি খুব পবিত্র দিন, আজ জগন্নাথদেবের পূর্ণ স্নান যাত্রা। আজ আমরা জগন্নাথ প্রসঙ্গেই আলোচনা করব। একবার এক ভক্ত প্রশ্ন করছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজকে, আচ্ছা মহারাজ, জগন্নাথের চোখ অন্যরকম কেন? মহারাজ খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন। তিনি বলছেন, জগন্নাথের গোল চোখ, তাই বলা হয় চাকার মতো চোখ। স্থানীয় ভাষায় বলে জগন্নাথ চকানয়ন, চকা মানে চাকা। ভাগবত অথবা পুরাণে জগন্নাথের কথার কোনো উল্লেখ নেই। জগন্নাথদেব শবরদের দেবতা। শবরেরা একসময় হিন্দু ধর্ম গ্রহণ করে হিন্দু হয়ে গেলেন, আর জগন্নাথদেবও হিন্দুদের দেবতা হয়ে গেলেন। বিশ্বকর্মার যে কৃতিত্ব, জগন্নাথই তার প্রমাণ। একবার এক ভক্তের মালসায় ভাতের মাঝখানে একটু শাক প্রসাদ পেয়ে উদ্দীপন হলো। জগন্নাথের চোখ মনে পড়ে গেল তার, সে হাউ হাউ করে কাঁদতে লাগল। জগন্নাথের ভোগ হয় মালসায়, সাদা ভাতের মাঝখানে একটু শাক, মালসাটি গোল আর মালসার চারপাশটা লাল, যেন গোল চোখের চারপাশ। মালসার সাদা ভাত যেন চোখের সাদা অংশ, আর মাঝখানের একটু শাক যেন চোখের মণি। ভক্তদের ভাব বোঝা মুশকিল, কখন যে কি হয় ভক্তদের বোঝা যায় না। কি অসাধারণ উত্তর দিলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে, আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।